আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। তো আজকের নিউজটি হচ্ছে HSC-র ফরম পূরণের টাকা যেভাবে ফেরত পাওয়া যাবে, তো কিভাবে পাওয়া যাবে বিস্তারিত থাকছে আমার এই ভিডিও জুড়ে। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, আশা করি বিস্তারিত জানতে পারবেন। HSC অসমমান এর পরীক্ষার ফরম পূরণ বাবদ জমাকৃত অর্থের কিছু অংশ ফেরত দেবে ঢাকা শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার 9 মার্চ থেকে এসব অর্থের চেক শিক্ষা বোর্ডের হিসাব শাখা 1 নম্বর বনে তৃতীয় তলা কক্ষে নং 208 থেকে বিতরণ করা হবে। তবে কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কাউকে চেক নেওয়ার জন্য ক্ষমতা প্রদান করা যাবে না। সোমবার 8 মার্চ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা সংক্রমণের কারণে গত বছরের HSC অসমমানের পরীক্ষা হয়নি, এর পরিবর্তে অটোপাস দেওয়া হয়। এরপর শিক্ষার্থী ও অভিভাবকরা ফরম পূরণের টাকা ফেরতের দাবি করেন। পরে পরীক্ষা কার্যক্রমের জন্য নেওয়ার টাকার মধ্যে যেসব খাতে খরচ হয়নি তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। HSC-র ফি বাবদ শিক্ষার্থীরা 2 থেকে 2,500 টাকা দেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এই টাকা সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, HSC পরীক্ষার ফরম ফিল আপ বাবদ জমাকৃত অর্থের চেক নিম্নে উল্লেখিত তারিখ অনুযায়ী হিসাব শাখা 1 নং ভবনের তৃতীয় তলা কক্ষ নং 208 থেকে বিতরণ করা হবে। শুধুমাত্র সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রার্থীধিকার প্রাপ্ত কোনো শিক্ষককে স্বাক্ষর সত্যায়িত সহ কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত চেক অফিস চলাকালীন সময়ে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আরও বলা হয়েছে, কোনো অবস্থাতে শিক্ষক ব্যতীত অন্য কাউকে চেক নেওয়ার জন্য ক্ষমতা প্রদান করা যাবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে আবেদনপত্র গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। চেক গ্রহণের পর তাতে কোনো প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হলে 7 কর্মদিবসের মধ্যে হিসাব শাখা থেকে সংশোধন করায় নিতে হবে। HSC পরীক্ষার ফরম ফিল আপের চেক গ্রহণের তারিখ 9 মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ি ও গোপালগঞ্জ জেলার, 10 মার্চ ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা, এছাড়া 19 মার্চ ঢাকা মহানগরে দেওয়া হবে। তো এই ছিল আজকের নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।